25তম বর্ষ রজত জয়ন্তী বর্ষের পুজো। গতবার 24 আওয়ার্স থেকে আমরা সেরার সম্মান পেয়েছিলাম, তো এই বছর আমাদের প্রয়াস হলো বিনাশায়চ দুষ্কৃতম, দুষ্কৃতের বিনাশ। এই বিনাশটাই আজকে সারা ভারতবর্ষ যেভাবে সন্ত্রাসবাদীদের মাথা ছাড়া দেওয়া ওঠা, সেই সন্ত্রাসবাদীদের দমনটাই আমরা প্রত্যেকবারের মতনই এইবার দেখাতে চাইছি যে সন্ত্রাস দমন করে আমরা শান্তিভাবে এই পুজোটাকে করে মানুষের কাছে সম্পূর্ণ বার্তা দিতে চাইছি। হ্যাঁ অবশ্যই, আমাদের প্রয়াসটা পুরো বাঁশ দিয়ে, আমাদের পুরো প্যান্ডেলটাই বাঁশের আদলে হয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমরা এখানে করেছি, মহাভারতে কৃষ্ণ প্রত্যেকবারই বিনাশ করতে এসেছিলেন এবং পৃথিবীকে শান্ত করতে এসেছিলেন, সেই কৃষ্ণকে সামনে রেখে এই বছরে আমাদের প্রয়াস বিনাশ হয়েছে দুষ্কৃতম। তো আপনারা মানে এখানে কতদিন ধরে এই প্রিপারেশন? এটা আমাদের জুলাই মাসের 9 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে, এখনো পর্যন্ত প্রস্তুতি চলছে, 23 সেপ্টেম্বর আমাদের পুজোর শুভ উদ্বোধন। আপনাদের কি মনে হয় যে তার মধ্যে আপনাদের প্যান্ডেল পুরো একদম কমপ্লিট? একদম একদম পুরোপুরি, যদি মানে প্রাকৃতিক ডিজাস্টার বিশাল কিছু না ঘটে তার মধ্যে আমাদের সম্পূর্ণভাবে কাজ শেষ হয়ে যাবে। আপনারা কি আশা রাখছেন এবারে? আমরা ভীষণভাবে আশা রাখছি যে এখানে একটা আমরা ভালো পুজো উপহার দেবো পশ্চিমবঙ্গের মানুষকে, এটাই আমাদের আশা। এখানে কিছু স্পেশালিটি মানে কিছু কি দিয়ে তৈরি করা হচ্ছে? বাঁশ, সুতো, কাঠ, এই হচ্ছে মূল, আর বিভিন্ন কালারের রং যেখানে যেখানে প্রযোজ্য সেখানে সেখানে সেই রং। মানে মণ্ডপে ঢুকিয়ে দেখতে পাবেন কৃষ্ণের একটা মুখ ভাসি হয়ে যাচ্ছে, মানে কৃষ্ণের ভাবনাই মণ্ডপটাকে পুরো সাজানো আছে হয়েছে। কিছু হাড়ি ঝুলবে কৃষ্ণের, যে হাড়িগুলো মানে মণিচুরি করতেন, এই এই ধরনের জিনিসগুলো সাজানো আছে। আমরা এই পুজো কমিটির একজন অন্যতম সদস্যকে পেয়ে গেছি, আসুন জেনে নিই তার কাছ থেকে। দাদা আপনার নাম? সত্য। আচ্ছা, আপনি কি আশা রাখছেন এই পুজো আপনাদের কতটা পরিমাণে মানুষের মন জয় করতে পারবে? যেহেতু আমরা পুজো করি, প্রত্যেক পুজো কমিটির একটা আশা থাকে যে আমাদের পুজোই সেরা পুজো হবে, আর প্রচুর মানুষ আসবে। আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমরা যে বার্তা পশ্চিমবঙ্গের মানুষকে দিতে চাই, অর্থাৎ সাবারবান মানুষের, কলকাতার মানুষ তো আসবেনই, আপনিও আসবেন, ক্যামেরাম্যানও আসবে, সাবারের মানুষকে যে বার্তাটা দিতে চাই, নন্দীবাগানে আসুন। এত বড় মাঠ, প্রকৃতির বলে পুজো দেখার যে আনন্দ সেটা নন্দীবাগানেই পাবেন, আর কোথাও পাবেন না কলকাতায়। ট্রেন থেকে নেমে 10 মিনিটের রাস্তা, আসুন নন্দীবাগানে, জমিয়ে পুজো দেখুন 8টা দিন। আমি বলবো সাউথের যদি আমি ম্যাটাস করে বলি খুব খারাপ বলা হবে না, আমার পুজো সবসময় আমার কাছে সেরা পুজো, এবং আমরা 10-এর মধ্যে থাকবো, এই চ্যালেঞ্জ আমরা রাখছি কলকাতার প্রত্যেকটি পুজো কমিটি। আমরা তো দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে এই মণ্ডপটিকে সাজানো হয়েছে দর্শক বন্ধুরা, আমি অবশ্যই আপনাদেরকেও দেখাতে চাইবো, আমি আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো যেন অবশ্যই দেখায় আপনাদেরকে। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে এগুলো একটি বাঁশি, বাঁশি দিয়ে কীভাবে সুন্দরভাবে এই এরকমভাবে থারে থারে সাজানো হয়েছে। তাছাড়া দেখুন এখানে এই যে ময়ূরের পালক করা হয়েছে, একটু আগেই কিন্তু সদস্যরা যাদের সাথে কথা বললাম তারা কিন্তু বললেনই যে এখানে কৃষ্ণর ভাব প্রকাশিত হয়েছে, সেই ক্ষেত্রে দেখুন যে এখানে একটি কৃষ্ণের মুখ রয়েছে সাথে বাঁশি রয়েছে, মানে অসাধারণ কল্পনা এবং অসাধারণভাবে সাজানো হয়েছে। সাথে এখানে আমরা তো দেখি যে কৃষ্ণর মাথায় ময়ূরের পালক অবশ্যই থাকে, তো সেরকমই এখানে ময়ূরের
পালকও দেওয়া রয়েছে, আর সেটি শুধুমাত্র বাঁশের আঁশ দিয়ে তৈরি। আপনারা ভাবছেনই যে কতদিন ধরেই না হয় এই প্ল্যানটি করা হয়েছে, আর কত সুন্দরভাবে এরকমভাবে সজ্জা মানে সুন্দর করে সাজাতে হয়েছে। আপনারা দেখুন এখানে কিভাবে বাঁশ দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, কত ছোট ছোটভাবে এইগুলিকে এক একটা ধরে করা হয়েছে, এত সুন্দরভাবে এটিকে সাজানো হয়েছে, একদম অসাধারণভাবেই সাজানো হয়েছে। আমি আমার ক্যামেরাম্যান বন্ধুকে আরেকবার অনুরোধ করব এইগুলি সব দেখানোর জন্য, কিভাবে বাঁশি দিয়ে তৈরি করা হয়েছে বা বাঁশের ছোট বাঁশ কেটে কেটে তৈরি করা হয়েছে, মানে অসাধারণ, যে কোনো মানুষের মন ছুঁয়ে যাবে এত সুন্দরভাবে এটিকে সাজানো হয়েছে। আমরা 24 আওয়ার্স টিভির সাথে আছে ক্যামেরাম্যান শাহিল।